अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। आपनार एत शत्रु केन ए विषये आज के कथा बोलबो। और आज के एटा होच्छे प्रथम पर्व। बहु मानुषेर प्रश्न जे आपनी जदि एत भालो काजी करें ताहले आपनार एत शत्रु केन। पर्व वन, एमन एकटा समय छिल जखन स्कूल कॉलेजे पढ़ाशोना करतम, ट्यूशनी करतम, बंधुदेर साथे पद्दार पाड़े गिये घंटार पर घंटा आड्डा दितम, तारपर बंधुदेर साथे अबाध मेलामेशा, विभिन्न अर्केस्ट्रा, विभिन्न मेलाय जातायात करतम ना। कोनो दिनो मस्जिद मुखी छिलाम ना, हयतो जुमार नामाजो बोधहय पड़िनि। तखन दिनेर 24 घंटार 18 घंटा बाड़ीते डीजे बाजतो, सब समय गान बाजतो। तखन पाड़ा सबचेये सोनार छेले आमी शाहिनुर रहमान। केन ए आमार चेये बड़ो होले तार साथे लेनदेन करे कथा बोली, तारपरे आपनार पढ़ाशोनाय मोटामुटी खूब एकटा खराब छिलाम ना, बोधहय एक थेके दशेर मध्ये चिरकालि छिलाम जतदिन पढ़ाशोना करेछि। बंधुमहल एकटा भालो नाम डाक छिलो पढ़ाशोनार दिक दिये, तो सबई ठीकठाक चलछिलो। एरि माझे आल्लाह सुबहानाहु ताआलार इच्छाय सौदी आरब जावा हय। सेखाने गिये आल्लाह सुबहानाहु ताआलार रास्तায় आसा, हिदायत प्राप्त हय सेखाने, सठिक दिनेर जे नसिहा সেটাকে গ্রহণ করা হয় এবং পাঁচ ওয়াক্ত সালাত অর্থাৎ নামাজ পড়তে শুরু করি। তো আপনি যদি এতই ভালো হন তো আপনার এত শত্রু কেন? তাই তো, যখন আমি সারা দিন রাত গান শোনার জন্য ব্যস্ত থাকতাম, যখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে অ্যাটেন্ড করতাম, বহু মেলায় ঘুরেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি অনর্থক, তখন কেউ কিছু বলেনি। যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে শুরু করলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, তখন মানুষের কথার শেষ নেই। আপনি আমার ওই জীবনটাকে ভাবুন আর পরবর্তী জীবনটাকে ভাবুন। আমি যখন হেদায়েত পেয়ে সঠিক রাস্তায় এসে দীন ইসলামকে প্রচার প্রসারের জন্য প্রস্তুতি নিলাম, তখন মানুষের চক্ষুশূল হয়ে গেলাম। তো একটা অপরাধ জগৎ, একটা নোংরা জগৎ, একটা খারাপ জগৎ ছেড়ে যখন একটা ভালো জগতের মধ্যে প্রবেশ করলাম, আরও বেশি বিনয়ী হলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টা করলাম, তখন মানুষের সঙ্গে আমার নাকি বেশি শত্রুতা বেড়ে গেল। এটা মানুষ বলে, কারণ চলমান স্রোতের দিকে খড়কুটো ভেসে যায়, কিন্তু স্রোতের বিপরীত দিকে যাও খুব কঠিন। আমাদের সোসাইটি, আমরা সবাই জানি যে আমাদের সোসাইটিটা এমনভাবে পাপে পরিপূর্ণ যে অনেক পাপ রয়েছে আমাদের সোসাইটিতে। যেমন পান বিড়ি, জর্দা, গুল, সিগারেট, অবাধে খাওয়া, বিপর্দাভাবে ঘোরাফেরা করা, সুদ ঘুষ সমাজে প্রচলিত থাকা, এগুলো হচ্ছে তাদের কাছে একটা জায়েজ কর্ম। তারা কোনোভাবেই এগুলোকে হারাম বা ইসলামে নিষিদ্ধ বলে মনে করে না। তেমন একটা সোসাইটি থেকে উঠে আসা আমি শাহিনুর রহমান অতি ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। তবে প্রথম পর্বে আজকে এটুকুই বলবো যে আমরা তো শত্রু কেন। যখন আমি অন্যায় কাজ করতাম, অন্যায় মানে গান শুনতাম, পদ্মা ধরে আড্ডা দিতাম কোনো কারণ ছাড়া, বিভিন্ন ওয়াজেও যেমন যেতাম, সেই সাথে সাথে বিভিন্ন অর্কেস্ট্রারে অ্যাটেন্ড করেছি, বহু স্টেজে পারফর্ম করেছি, সিনেমা নাটক ইত্যাদি নিয়ে পড়ে থাকতাম, তখন সোসাইটির কেউ কোনো খারাপ কাজ বলে এগুলোকে পরিলক্ষিত করেনি, পরিগণিত করেনি, কেউ নিষেধও করেনি। সারা রাত, রাতের পর রাত ডিজে বাজিয়েছি, গান বাজিয়েছি, কেউ কিছু বলেনি। কিন্তু যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে শুরু করলাম, তখন মানুষের চোখে আমি খারাপ হতে শুরু করলাম। তাহলে আমি আজ কেন মানুষের চোখে খারাপ? তার প্রথম কারণ এটা বলা যেতে পারে
যে আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আসলাম তখন মানুষ আমাকে খারাপ চোখে দেখলো। এর পেছনে কারণ কি? কারণ আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, আমি কেন এইসব দিকে যাব? আমার তো যেমনভাবে চলা উচিত সোসাইটিতে, আর পাঁচটা মানুষ যেমনভাবে চলে তেমনভাবে চলতে হবে। সো আপনার এত শত্রু কেন? এই প্রশ্নের উত্তর এটুকুই বলবো যে যখন এক নোংরা জগতে ছিলাম, অর্থাৎ গানের জগতে ছিলাম বা খারাপ জগতে ছিলাম, টিভি দেখতাম, সিনেমা দেখতাম ঘটা করে, তখন মানুষ আমাকে ভালোবাসত। আর আজকে আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তখন আমি খারাপ হয়েছে। তাহলে আমার এই প্রশ্নটা আপনাদের কাছে, গান শোনা, অর্কেস্ট্রা পরিচালনা করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অনর্থক, গান শুনিয়ে গ্রামের মানুষকে অনেক কষ্ট দেওয়া, এগুলো ভালো নাকি নিরীহভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, মানুষের বিপদে এগিয়ে আসা, অসহায়ত্বের পাশে দাঁড়িয়ে থাকা, এগুলো ভালো? আপনি বা আপনারা এটাকে বিশ্লেষণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্ব এখানে সমাপ্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।